আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। বন্ধুরা, গত কয়েকটি পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এর ধারাবাহিকতা আজকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই আপডেটগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসবে বা কাজে আসবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আলোচনা করব বিইউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের আপডেট নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই জানো বিইউপি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করা হয়েছিল। সেই স্থগিত পরীক্ষার কবে হতে পারে এই নিয়ে একটি আপডেট দেওয়া হয়েছে। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মাধ্যমে, ফেসবুক গ্রুপে এই নিয়ে নানান কথা রয়েছে। কেউ বলেছে যে না হবে না, কেউ বলেছে হবে। আজকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অর্থাৎ বিইউপির অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়ে আপডেট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 28 এবং 29 মে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই তোমরা এই ব্যাপারটি অবশ্যই মনে রাখবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে তোমাদেরকে অবশ্যই নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আগামী 16 মে থেকে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। এখন তোমরা অনেকেই হয়তো বা প্রশ্ন করবে, ভাইয়া তাহলে কি আমরা আগে যে প্রবেশপত্রটি ডাউনলোড করেছিলাম সেটি কি কাজে আসবে না? না, আগের কোনো প্রবেশপত্র কাজে লাগবে না। নতুন করে তোমাদেরকে আবার 16 তারিখের পর থেকে বা 16 তারিখ থেকে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করে সেটাই তোমরা পরীক্ষার হলে নিয়ে যাবে। বন্ধুরা, বিইউপির প্রিপারেশন কিভাবে নিবে, কি কি বই পড়তে হবে এই নিয়ে আমার চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। বন্ধুরা, এবার আসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপডেট। বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে রিসেন্টলি অনেকগুলো নিউজ এসেছে। প্রথমে তারা যেই প্রস্তাব দিয়েছিল ভর্তি পরীক্ষার জন্য সেই প্রস্তাব স্থগিত করেছে বা বাতিল করেছে। সেই নিয়ে ইতিমধ্যে তোমরা জানতে পেরেছ যে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন কয়েকটি প্রশ্ন তোমরা অনেকেই আমাকে করেছো। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভাইয়া এবার কি সেকেন্ড টাইম থাকছে কিনা? হ্যাঁ বন্ধুরা, যেহেতু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, নিউজ মাধ্যমে সেটা এসেছে যে আগের নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রেও ধরে নিতে পারো যে এবার সেকেন্ড টাইম থাকছে। এখন প্রশ্ন হচ্ছে আগামীবার কি সেকেন্ড টাইম থাকবে কিনা? বন্ধুরা, এই নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তাই এই নিয়ে তোমরা এখনই কোনো সিদ্ধান্ত আসবে না বা কোনো কিছু চিন্তা করবে না যে আগামীবার সেকেন্ড টাইম থাকবে না। এবার অবশ্যই সেকেন্ড টাইম থাকছে, আগামী বছরের ব্যাপারে অবশ্যই ইউনিভার্সিটি আপডেট জানাবে। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কবে থেকে আবেদন শুরু হবে, কি পরিমাণ আবেদন ফি থাকবে, কি কি ইউনিট থাকবে, আবেদন করার যোগ্যতা থেকে শুরু করে নানান বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করছো। বন্ধুরা, এই নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। আগামী 18 মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মিটিং রয়েছে, সেই মিটিংয়ে এই সকল বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। তাই 18 তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে যে কি কি পরিবর্তন আসছে, যেহেতু এবার প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তাদের জিপিএর ক্রাইটেরিয়াটি পরিবর্তন করেছে। ধরে নিতে পারো এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের জিপিএর ক্রাইটেরিয়াটি পরিবর্তন করতে পারে, তাই 18 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। বন্ধুরা, এবার আসি 7 কৃষিগুচ্ছের আপডেট। বন্ধুরা, তোমরা অনেকেই ইতিমধ্যে জানতে পেরেছ 7 কৃষিগুচ্ছের যে ভর্তি কার্যক্রম বা আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে, তোমরা অনেকেই সেখানে আবেদন করছো। এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন আমাকে করেছ বা আপডেট জানতে চেয়েছো। প্রথম প্রশ্নটি ছিল বা প্রথম আপডেটটি হচ্ছে কেন্দ্র চয়েস পরিবর্তন। তোমাদের মধ্যে অনেকেই না বুঝে বা ভুলক্রমেই কেন্দ্র চয়েস লিস্ট ঠিকভাবে দিতে পারোনি বা ভুল করেছো, তাদের জন্য বলছি আবেদনের পর এই কেন্দ্র চয়েস লিস্টটি আবেদনের শেষ তারিখ পর্যন্ত লগ ইন করে খুব সহজেই তোমরা পরিবর্তন করতে পারবে। এই আবেদন চলাকালীন সময়ে তোমরা লগ ইন করে এটা পরিবর্তন করতে পারবে, তাই যাদের ভুল হয়েছে বা পরিবর্তন করতে যাচ্ছ তারা এই সময়টুকুর মধ্যে তারা অবশ্যই পরিবর্তন করে ফেলো। দ্বিতীয় আপডেটটি হচ্ছে পরীক্ষার ফি ফেরত সংক্রান্ত। বন্ধুরা, 7 কৃষিগুচ্ছের সার্কুলারে বা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যারা সিলেকশন প্রসেসে টিকবে না তারা 1000 টাকার ফির মধ্যে 300 টাকা কেটে রেখে বাকি 700 টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে। এখন অনেকেই প্রশ্ন করেছিলে, ভাই এই টাকাটা কোথায় ফেরত দেওয়া হবে? তোমরা যখন আবেদন করবে, আবেদন করার সময় তোমাদের অবশ্যই নগদ, বিকাশ বা রকেটের পার্সোনাল একটি নাম্বার সেখানে অবশ্যই দিয়ে দিবে। সেই নাম্বারেই তোমাদের এই বাকি 700 টাকা কর্তৃপক্ষ তোমাদেরকে ফেরত দিতে হবে।
এখন তোমরা অনেকেই হয়তোবা প্রশ্ন করবে, ভাইয়া আমি যদি আমার নিজের নাম্বার না দিই, পরিবারের কারো বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টের নাম্বার দিই তাহলে কি হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। তবে যার অ্যাকাউন্টের নাম্বারই দাও না কেন, সেটা যেন তোমার বিশ্বস্ত মানুষ হয়। বন্ধুরা, এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপডেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কী পরিমাণ আবেদন পড়েছে সেই নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে, চলো সেই নিউজটি একবার দেখে আসি। বন্ধুরা, নিউজটিতে বলা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন 2 লাখ ছুঁই, 7 মে পর্যন্ত চলবে আবেদনটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষায় আবেদন চলছে। এর মধ্যে আবেদন জমা পড়েছে 2 লাখের কাছাকাছি। আগামী 7 মে রাত 11:59 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। টাকা জমা দেওয়া যাবে 9 মে রাত 11:59 পর্যন্ত। এ পর্যন্ত 1,86,862 আবেদন জমা পড়েছে। এর মধ্যে এ ইউনিটে 67,495, বি ইউনিটে 43,734, বি ওয়ান ইউনিটে 3,201, সি ইউনিটে 13,711, ডি ইউনিটে 54,092, ডি ওয়ান ইউনিটে 4,629 আবেদন জমা পড়েছে। এবারে পরীক্ষা সশরীরে ক্যাম্পাসে মোট 3টি ধাপে অনুষ্ঠিত হবে। বন্ধুরা, এবার আসি 20 গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং আইবি এর আপডেট নিয়ে। বন্ধুরা, তোমরা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছো, ভাইয়া আইবি এর পরীক্ষা কি পেছাতে পারে বা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কবে থেকে হতে পারে এই নিয়ে, বা জিএসটির দ্বিতীয় ধাপের আবেদন কবে থেকে শুরু হবে এই নিয়ে নানান ধরনের প্রশ্ন আমাকে করেছো। বন্ধুরা, বিশ্ববিদ্যালয় উপাচার্যদের যে পরিষদ রয়েছে, আগামী 5 মে তাদের একটি মিটিং রয়েছে। সেই মিটিংয়ে এই সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষার তারিখ এবং অন্যান্য বিষয় নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেখানেই জানা যাবে জিএসটির আগামী কার্যক্রমটি কবে থেকে শুরু হচ্ছে বা আইবি এর পরীক্ষা পেছাতে পারে কিনা, নানা বিষয় নিয়ে সেখানে তথ্য পাওয়া যেতে পারে। আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তাই বন্ধুরা, তোমরা যারা আইবি এর প্রিপারেশন নিচ্ছ, তারা যেই পরীক্ষার ডেটটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সেটাকে ধরেই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। বন্ধুরা, অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ নিয়ে প্রশ্ন করেছিল যে ভাইয়া কবে থেকে এর কার্যক্রম শুরু হতে পারে বা আবেদন কার্যক্রম শুরু হতে পারে। বন্ধুরা, এখনও পর্যন্ত এই নিয়ে আপডেট আসেনি, তবে পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী বলা হয়েছিল সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম কমপ্লিট হওয়ার পরেই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। তাহলে তোমরা বন্ধুরা ধরে নিতে পারো আগামী জুলাই আগস্টের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। তবে সব কিছু নির্ভর করছে করোনা পরিস্থিতি এবং বিভিন্ন পরিস্থিতির উপর। আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলে তোমরা জানতে পারবে, তাই আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো আপডেটে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।